হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা পৃথা ম্যামের ওপর প্রচণ্ড চড়াও হয়ে যায়, বলে আপনি কি শুরু করেছেন, আমাকে বারবার বোকা বানাবেন, সেটা পাননি। দীপা অনেক কষ্ট করে জীবনের সামনে এই পথে এসেছে, তাই মানুষকে খুব ভালো করে চিনি আমি। আপনি আমার ভালো করতে চেয়েছিলেন, জুয়ার আসর বসিয়ে সেখানে আপনি আমার কি ভালোটা করছিলেন। আর এরপরে আমার এবং অর্জুনদার বিয়েটা যে মিথ্যে, সোনারূপাকে সুস্থ করার জন্যই যে এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেটা আপনি আড়াল থেকে শুনেছিলেন সেদিন রাতে। যখন ফুলের টপটা পড়ে গেল তখনই আমি বুঝতে পেরেছিলাম, আর তারপর থেকে আপনার তরসই ছিল না। কিভাবে সবার সামনে এই বিষয়টাকে আপনি আনবেন, সেটা নিয়ে আপনি চেষ্টা চরিতার্থ করেছেন, আর যার কারণে তো সবার সামনে বলেছেন আমরা নাকি লিভিং করছি। দেখো দীপা, আমি তো তোমাদের কথা ভেবেই সমস্ত সত্যিগুলো সবাইকে জানিয়ে দিয়েছি। কী করে পারলেন এটা করতে? আমাদের সত্যি আমরা কাউকে বলি বা না বলি সেটা আমাদের ব্যাপার, আপনি বলার কে? সেই অধিকার কে দিয়েছে আপনাকে? আপনার ছেলে ভিক্টর হাসপাতালে রয়েছে, আপনি তার কথা চিন্তা না করে এখানে চলে এলেন। অর্জুনদার কি আছে কি নেই, অফিসটা দখল করতে হাতের মুঠোয় নিতে আপনার খুব তাগদা, তাই না? আর এগুলো করতে গিয়ে আপনার যে মোটিভ, সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, এবং আপনি যে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেটা আমি বুঝে গেছি। এক্ষুনি অহনা চলে আসবে, ছোটোবেলায় আপনি ওদের মন ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন, কেমন মা আপনি! এখন আমি আর চাই না যে এই ঘটনাগুলো ঘটুক, তাই বলছি যে যাই কিছু হয়ে যাক না কেন, আপনি এখানে একদম ফেরার চেষ্টা করবেন না। অহনা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা তোমার? কিচ্ছু না, উনি একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন, বয়স হয়ে গেছে তো তাই, আর এইসব থেকে তো ওনাকে এখন বেরিয়ে আসতে হবে। আমি আছি, সমস্ত দায়িত্ব আমি পালন করব, অর্জুনদার পাশে আমি থাকব, কেউ যদি ওনার ক্ষতি করার চেষ্টা করে আমি তাহলে তাকে ছাড়বো না। এরপরে দীপা অর্জুনের ঘরে চলে যায়। লাবণ্য সেনগুপ্ত একজন শাড়ি দেখার মানুষকে ডেকেছে, যেখানে সে দীপার বিয়ের জন্য শাড়ি কেনাকাটা করবে, বিয়েতে প্রণামি দিতে হয়, যা যা করতে হয় সেই সমস্ত কিছু তারা একসঙ্গে মিলেমিশে করবে, আর দীপার বিয়েটাও এই বাড়ি থেকে দেওয়ার ইচ্ছে লাবণ্যর। তখনই উর্মি ছোট কাকিয়া চলে আসে, বলে দেখ না তোদের কোনটা শাড়ি পছন্দ, তোরা নিয়ে নে। কার জন্য শাড়ি দেখছো? বিয়ে, দীপার বিয়ে এই বাড়ি থেকে আমি দিতে চাই। কি বলছো কি মা তুমি, তোমার এতটুকু কোনো বিবেকবোধ নেই? তোমার ছেলে যে মানুষটাকে ছেড়ে দিয়েছে, তুমি ভালো শাশুড়ি হওয়ার অভিনয় করছো? তুমি আবারও ওনার বিয়েটা এই বাড়ি থেকে কেন দিতে চাইছো? দেখো জয়, সেটা আমার ব্যাপার, তোমাকে আমি কৈফত দিতে যাব না। লাবণ্য এতদিন শুয়েছিল, এখন সে উঠে আবার দাঁড়াবে। ইনভেস্টাররা নানাভাবে টাকা ইনভেস্ট করছে, অনেক প্রফিট হচ্ছে, আর সেগুলো থেকে আস্তে আস্তে আমি আমার পজিশনটা আবারও ফিরে পাবো। তবে তুমি সেই সমস্ত টাকা পয়সা ওই দীপার উপর লুটাবে, তাই তো? কেন জয়, আমি নিজে নিজের কষ্ট করে পরিশ্রম করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছি, তোমার তো কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে তোমার এত কথা কিসের? আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি নাক গলানোর কে বলতে পারো সেটা? জয় অবাক হয়ে যায়, শাড়ি গুছিয়ে আপনি এখান থেকে চলে যান, এখন আর শাড়ি দেখাশোনা করা হবে না, বুঝতে পেরেছেন? এগুলো নেহাতি কোনো অনুষ্ঠান হবে না। জয় যখন বেশি উত্তেজিত হয়ে পড়ে, শাড়ি দেখানোর মহিলার সামনে জয়কে একটা কষে চড়মানে লাবণ্য। তুমি আমাকে মারলে মা, তো কি করব, তোমাকে অনেকক্ষণ থেকে বলছি বাইরের মানুষের সামনে সিন ক্রিয়েট করতে না, তুমি আমার কথা শুনেছো? তোমাকে বলছি না জয়, যে আমার সিদ্ধান্ত আমাকে নিতে দাও, দীপা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে আমি দাঁড়াবো না। আমার ছেলেকে ভুল করেছে, তুমি যে তোমার দাদাইকে টেনে কথা বলো, আমি ওকে জন্ম দিয়েছি, বড় করেছি, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল নাকি? তোমার ভাই কি করেছে একবার ভেবে দেখেছো? তার মনে হলো এই বাড়ি ছেড়েছে চলে যাবে, চলে গেল। তারপরে মনে হলো বিয়ে করা দরকার, বিয়ে করে বউ নিয়ে কোথায় যে চলে গেল, কারোর সাথে কোনো যোগাযোগ সম্পর্ক নেই। সেই ভাইয়ের জন্য তুমি লড়াই করছো? আমি তোমাকে একটাই কথা বলবো, আমার সিদ্ধান্ত নড়চড় একদম হবে না। এই পরিবারে বড়দের কথা সবাই মেনে চলে মাথা নিচু করে, তোমাকেও মানতে হবে। আর তুমি যে এতটা অসভ্যতামি করছো সেটা আমি ভাবতে পারছি না। আগে তোমার এই কথাগুলো শুনলে আমার খুব কষ্ট হতো, এখন মনে হয় তোমার এই কথাগুলো আমার কাছে বোকা বোকা মনে হয়, আর কিছুই নয়। মা তুমি এই কাজটা ঠিক করলে না কিন্তু, আমি আমার বাড়িতে কি করব না করব সেটা আমাকে তুমি শেখাতে এসো না জয়, তুমি যাও এখন। লাবণ্য এরপরে চলে যায়। জয়, তুমি এসব অসভ্যতামি করে নিজেই নিজেকে ছোট করছো, মানুষকে গালাগালি করলে, কারোর সাথে তর্কে জড়ালে নিজেকে অসভ্যতামির মধ্যে পড়তে হয়, তুমি এগুলো কেন করছো? এখনো দেখোই নি অসভ্যতামির কিছু, তোমার তো দিদি, তুমি তো বলবেই, আর আমি সেটা কখনো মেনে নেব না, আমি আরও বড় কিছু করব। এই বলে জয় বেরিয়ে যায়। দীপা অর্জুনের রুমে এলে অর্জুন ফোনে কথা বলছিল, দীপাকে দেখে ফোনটা রেখে দেয়, বুঝতে পারে যে দীপা কিছু সিরিয়াস কথাবার্তা বলবে। অর্জুন তখনই দীপাকে জল খেতে বলে, বসতে বলে। দীপা বলে, না তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি বল?
দেখো, আমি তো প্রথম বিয়ে একবার করে নিয়েছি, আমার শরীরটা আর আগের মতো কিন্তু নেই, আমার জীবনও অনেকটাই আমার সঙ্গে নেই। আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে তোমার কাছে এসেছি, অনেকটা বছর সময় লেগেছে আমার। আমি জানি না তুমি যদি আমার জীবনের প্রথম ভালোবাসা হতে কতটা সুন্দর হতো আমার জীবন। তবে এখন আমি তোমাকে সব কিছু উজাড় করে দিতে পারবো না, কারণ তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো আমার বয়স হয়ে গেছে, একবার ভালোবেসে সব কিছু আমি উজাড় করে দিয়েছি, তুমি সেই সব কিছু মেনে নিতে পারবে তো? আর তোমার অনেক আশা থাকবে, তোমার এটা প্রথম বিয়ে, কিন্তু আমি সেই সমস্ত আশা হয়তো পূর্ণ নাও করতে পারি, তখন তোমার এগুলো নিয়ে কষ্ট হবে না? আর আমি তোমাকে একটা কথা দিচ্ছি, তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাকে আমি কখনো ছাড়বো না, তার হয়ে আমি ঢাল হয়ে দাঁড়াবো, তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে আমি রক্ষা করব, আমি তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করব। অর্জুন দা, এসব কথার কোনো প্রয়োজন নেই দীপা, আমি জানি সেটা, তবে তার বিনিময়ে তুমি আমাকে শুধু একটু বিশ্বাস করো, আমার কথায় ভরসা করো, আমি যা বলি সেটা শুনো। ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না দীপা, ছোট থেকে আমার চিন্তা একটাই ছিল যে আমি তোকে বিয়ে করব। তোকে আমি ভালোবাসি, তোর সঙ্গে আমি থাকতে চাই, আমি এই সব যা কথাবার্তা বললি সেগুলো দেখে কখনো তোকে ভালোবাসিনি, কিন্তু পরবর্তীতে গিয়ে এই সব কথা উঠতে পারে, আমাদের জীবনটা তছনছ হয়ে যাওয়ার আগেই আমি সেই ভাবনা চিন্তাগুলো তোমার সামনে পেশ করলাম। দীপা, আমি তো সবসময় তোর পাশে আছি, তুই কেন এইসব ভাবছিস বলতে পারিস? সারা জীবন তোর হাত ধরে ভালো থাকতে চাই আমি। তখন লাবণ্য চলে আসে, আরে ম্যাডাম আপনি এখানে? হ্যাঁ দীপা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি যাও, তোমার দুই মেয়েকে নিয়ে সেনগুপ্ত পরিবারে ফিরে চলো, তার মানে মানে ওখানে থেকেই আমি তোমাদের বিয়ে দেব। আমি তোমাকে মেয়ে মনে করি, আমি কি আমার নিজের মেয়ের বিয়েতে জামাইকে বরণ করে বাড়িতে নিতে পারবো না? আমার নিজের মেয়ের জন্য কোনো কিছু করতে পারবো না? তাহলে তুমি আমাকে এরকম করে বলো না দীপা, তুমি আমার উপর পূর্ণ ভরসা রাখতে পারো, তুমি তোমার মেয়েদের নিয়ে ওই বাড়িতে ফিরে যাবে, আবার বিয়ে শেষ করে তোমার মেয়েদের নিয়ে অর্জুনের বাড়িতে আসবে, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে আমি একলাই যাই? না তুই একলা যেতে পারবি না দীপা, আমি তোর সঙ্গে যাচ্ছি, সেসব কিছুর প্রয়োজন নেই। দীপা, অর্জুনের সঙ্গে আমার কিছু কথা আছে। হঠাৎ করে কেন, আমি কি বলতে পারি না আমার হবু জামাইয়ের সঙ্গে কিছু কথা? হ্যাঁ বলতে পারেন। তাহলে ঠিক আছে অর্জুন দা, আমি যাচ্ছি, গিয়ে ব্যাগপত্র গুছিয়ে সোনারূপাকে নিয়ে আমি আসছি। তবে ওই বাড়িতে গেলে মা অনেকে অনেক কথা বলবে দীপা, মানুষের কাজই তো কথা শোনানো, তুমি সেগুলোকে ইগনোর করে চলবে। দেখো আমি তোমাকে দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছি, তোমার কোনো স্বাদ অপূর্ণ থাকবে না, তোমার বিয়েটা যেভাবে ধুমধাম করে হওয়ার কথা সেভাবেই আমি বিয়েটা দেব, এবং তারপরে অর্জুনের হাতে তোমাকে তুলে দেব, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপরে। দেখো অর্জুন, দীপা প্রথমবার সূর্যকে ভালোবেসেছিল, ওদের কিন্তু অনেকটা জীবন কেটে গেছে, সোনারূপাকে তুমি কিন্তু কখনো আপন করে পাবে না, এটা তুমি জানো তো? তার মানে মানে সোনারূপার কখনো পদবি চেঞ্জ হবে না, ও আমার নাতনি সেটাই থাকবে। হ্যাঁ আমি মানছি যে তুমি বাবা হওয়ার সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করবে, তুমি ওদের খুব ভালোবাসো, কিন্তু তারপরেও এই নামগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। আপনি কি সেই শর্তে এখনও লেগে রয়েছেন? না, কারণ আমি জানি যে সূর্য বেঁচে আছে এখনও, সোনারূপার বাবা, ও যদি এসে দাবি করে তখন কি করবে? দেখুন সোনারূপা এখনও অনেক ছোট, এই বয়সটা ওদের মায়ের সঙ্গে থাকা দরকার, আর তারপরে যদি ওদের বড় হয়ে মনে হয় যে না ওরা ওদের বাবার কাছে থাকতে চায়, ফিরে যেতে চায়, সেটা ওদের মতামত, তখন কেউ ওদের আটকাবে না, এমনকি আমিও নই। আমি এখন থেকে ওদের সমস্ত দায় দায়িত্ব পালন করি, ওরা আমাকে ড্যাডি বলে ডাকে, এর থেকে বড় পাওনা কী আর আছে? কাগজ কলমে বাবা হওয়াটাই জরুরি, আর আমি তা বাদে দায়িত্ব পালন করতে পারবো না, এটা আপনাকে কে বলেছে? তবে আপনি আমাকে কথা দিয়েছেন দীপা তার দুই মেয়ের থেকে কখনো আলাদা হবে না, এটা ঠিক থাকবে তো? হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি যে সেটা কেউ কখনো করতে পারবে না, আমি তোমাদের পাশে আছি, তোমাদের বিয়েটা হয়ে যাক, সোনারূপা তোমাদের সঙ্গেই থাকবে। আর দীপাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা কী অর্জুন? তার মানে মানে দীপাকে তুমি ভালোবেসেছিলে যে সময়ে, এত বছর ধরে ওর জন্য অপেক্ষা করে গেছো, এটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার। তুমি হয়তো মনের মধ্যে অনেক আশা রেখেছো দীপাকে নিয়ে, সেই সমস্ত আশাগুলো দীপা তোমার জন্য পূর্ণ করতে হয়তো পারবে না, আর সেই সব ক্ষেত্রেই তোমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, বিবাহিত জীবনে দাম্পত্য কলহ সৃষ্টি হবে, সেগুলো কি ভালো? আমি জীবনে অনেক ঠেকেছি, অনেক শিখেছি, তাই বলছি এই বাস্তবতাগুলো চিন্তা করো, শুধু মোহের বসে বিয়েটা করে তখন কিন্তু পস্তাতে পারবে না, দীপাকে কাঠগড়ায় তুলে অপমান করতে পারবে না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে, এখন একটা নতুন স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে তুমি ওকে ভালো রাখার প্রতিশ্রুতি দাও, তাহলে আমি খুশি হয়ে যাব। দেখুন আমি দীপার শরীর বা দীপাকে, ওর বয়স হয়ে গেছে, এইসব কিছু দেখে কখনো ইগনোর করতে পারবো না, আমি সবসময় চেয়েছি দীপাকে ভালো রাখতে, ওকে ভালোবেসে সারা জীবন ওর পাশে থাকতে, আর আমি সেটাই চাই।
কোনো শর্তের ঊর্ধ্বে গিয়ে, কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমি দীপাকেই শুধু ভালোবাসি। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? লাবণ্যর শর্ত উপেক্ষা করে অর্জুন দীপাকেই আপন করবে, লাবণ্যের মুখের ওপর জানালো। আজকে পৃথা বুঝতে পারলো যে আসলে দীপার সঙ্গে তেরিবেরি করে কোনো লাভ নেই, দীপা তার নিজের স্বামীকে রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। অর্জুন অনেক বোকাশোকা, কিন্তু এরকম মানুষদেরকে মানুষ যে কতটা বিপদে ফেলতে পারে, নিজের মা হয়েও যেভাবে বিপদে ফেলছে দীপা সেগুলো সহ্য করতে পারছে না, তাই লড়াই করছে। আর লাবণ্যর সমস্ত শর্তের উল্টে পাল্টে দিয়ে অর্জুন সেই দীপাকেই বিয়ে করবে, সোনারূপার বাবা হয়েই থাকবে। সোনারূপা বড় হয়ে যদি অর্জুনের কাছে থাকতে না চায়, অর্জুনকে বাদ দিতে চায়, তাহলে অর্জুনের কোনো আপত্তি থাকবে না। কারণ অর্জুন বুঝতে পারছে সোনারূপা এখনও ছোট, ওদের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এখনও তৈরি হয়নি। তাই অর্জুন আফুরন্ত ভালোবেসে যাবে সোনারূপাকে, কিন্তু দীপার দুই মেয়ে সহ দীপাকে আপন তো করে নিল। যখন বিয়ে হয়ে নিজেদের ব্যক্তিগত সময় কাটাবে, ব্যক্তিগত মুহূর্ত আসবে, তখন দীপা অর্জুন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারবে কি না, সেটা নিয়ে লাবণ্যর অনেক চিন্তা। এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।